বছর ধরে জুয়েলারি ইন্ডাস্ট্রির টপে থাকা সিংহরায় জুয়েলার্সকে টেক্কা দিতে এবার ডিস ডায়মন্ড নামী ডিজাইনার ঈশাকে তাদের হেড ডিজাইনার এবং পার্টনার করে নিয়ে এসেছে এই কলকাতা শহরে। এবার কি সিংহরায় জুয়েলার্স সত্যি হার মানতে বাধ্য হবে ডিস ডায়মন্ডের কাছে? নিজেদের ব্যবসাকে তারা ভরাডুবির হাত থেকে বাঁচাতে পারবে তো? গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং ম্যাম। আরে এখানে দাঁড়িয়ে কি ভাবছো? সিংহরায়দের টেক্কা দিতে না ম্যাডাম প্রস্তুতি নিচ্ছে। চলো চলো ম্যাডাম চলে এসে তাড়াতাড়ি চলো। এসব বন্ধ করো মা, এসব পুজো আচ্ছার কোনো দরকার নেই, করে যাওয়ার দিন আছে, এই বাড়ির কোনো অমঙ্গল হতে পারে না। উনি এই বাড়িটাকে আগলে রাখবেন, এসব এসব পুজো আচ্ছার কোনো দরকার নেই, এসব কেন করছো? বন্ধ করো এসব। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং ম্যাডাম। হ্যালো ঈশা ম্যাডাম, আমি আপনার ব্যাপারে অনেক কথা শুনেছি। উই আর রিয়েলি গ্ল্যাড টু হ্যাভ ইউ হিয়ার, ওয়েলকাম টু ইন্ডিয়া ম্যাম। আপনি এত বড় ডিজাইনার, ফাইনালি বিদেশ থেকে দেশে ফিরলেন, তাহলে এটা কিন্তু আমাদের কাছে অনেক বড় পাওনা ঈশাজি। ম্যাডাম বেশি কথা পছন্দ করে না। সো লেটস গেট দিস স্ট্রেট, আমার এই শহরে ইনফ্যাক্ট এই দেশে ফিরে আসার একটাই কারণ, টু টেক ওভার সিংহরায় জুয়েলার্স অ্যান্ড দ্যাট টু উইদিন আ মান্থ। আমি আগামী এক মাসের মধ্যে সিংহরায় জুয়েলার্সের কোনো চিহ্ন মার্কেটে দেখতে চাই না। এই হলো তোমাদের রং পেন্সিল ক্রেয়ন্স, আর এই তোমাদের রঙের খাতা। এনা এনা, এটা তোমার না, পছন্দ হয়েছে? জামাই বাবু এত গিফট এনেছো কেন? আজকে কিছু আছে গো? আজকে কারো জন্মদিন বুঝি? না আজ কারোর জন্মদিন না, তবে আজ একটা বিশেষ দিন যা আমি কোনোদিনও ভুলতে পারবো না। কেন, আজ কি হয়েছিল? আজকের দিনেই তো খুড়ি আমায় ছেড়ে গেছিলেন। ম্যাডাম ইনি হলেন বিদ্যমান সিংহরায়, সিংহরায় জুয়েলার্সের ওনার ছিলেন এতদিন, কিন্তু লাস্ট এক বছর ইনি নন, পুরো বিজনেসটা সামলাচ্ছে রাহুল সেনগুপ্ত, ওনার কাজিন। আর এখন সিংহরায় জুয়েলার্সের ওনার হচ্ছেন রাহুল সেনগুপ্ত। ঈশা, সিংহরায় জুয়েলার্সের নতুন মালিক হবে ঈশা। হ্যাঁ রে দাদা, খুড়ির পছন্দের সব মিষ্টি নাড়ু জিলিপি সব নিয়ে নিয়েছি। না তুই চিন্তা করিস না, আমি বাড়ির দিকেই আসছি, 10-20 মিনিটের মধ্যে পৌঁছে যাবো, ঠিক আছে? ভেরি সরি দাদা, আমি খেয়াল করিনি, ভেরি সরি। এই খেয়াল করিনি মানেটা কি ভাই? চোখে দেখতে পারো নাকি, নাকি মরার খুব শখ হয়েছে? কিন্তু এত গাড়ি থাকা সত্ত্বেও মরার জন্য তুমি আমার বাড়িতে পেলে? আর এইভাবে কেন কথা বলছেন? হ্যাঁ মানছি আমি বাইকটা দেখতে পাইনি, কিন্তু ভুল তো আপনাদেরও আছে। এত ধার দিয়ে কেন যাচ্ছিলেন আপনারা? সামনে তো এত রাস্তা পড়েছে, সেখানে তো দিব্যি গাড়ি চালাতে পারতেন। কি বললি তুই? এখন তুই আমাদের বাইক চালানো শেখাবি? আমাদের বাইকে কিভাবে স্টার্ট দিতে তুই জানিস? আরে আশ্চর্য মানুষ তো আপনারা, এভাবে মিসবিহেভ কেন করছেন? ভুল তো কোনো কথা বলিনি আমি, নিজেরা এখানে এসে গাড়ি গায়ে চাপা দিচ্ছিলেন আমার, আমি সরি বললাম, এখন আপনারা মেজাজ দেখাচ্ছেন কেন? মেজাজ দেখলি কি তুই? দেখবি তো এবার, এই তো ফটো ফটো করে তর্ক করে না, আমি বের করছি এক্ষুনি। একটু গরম গরম দেখো, এমনি ঠান্ডা হয়ে যাবে। আরে আমি তো ভুল কোনো কথা বলিনি, কেন করছে দেখো? থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আসলে ওরা এই যেভাবে অসভ্যতম করছিল না, আমি বুঝে উঠতে পারিনি কি করা উচিত। ভাগ্যিস আপনি ঠিক সময় চলে এলেন, আর একা একটা মেয়ে হয়ে যে এতগুলো ছেলেদের সঙ্গে ফাইট করলেন, দ্যাটস রিয়েলি ইমপ্রেসিভ।
আপনি যদি ঠিক সময় না আসতেন তাহলে তো ওরা হয়তো আমাকে, এগুলো তো আমার পুরনো অভ্যেস, তাই না শান্তিগোপাল? এখানে দেখানো প্রত্যেকটা ডিজাইন শিক, মডার্ন অ্যান্ড ট্রেন্ডি। 21st century মানুষ তো এটাই চায়, আমার তাই মনে হয়। সামথিং উইচ দে ক্যান ওয়্যার অন এ রেগুলার বেসিস, মোর ক্যাজুয়ালি, একটা রিস্ট ওয়াচ বা একটা পার্সের মতন যেটাকে ক্যারি করা যায়। আর আমাদের প্রত্যেকটা ডিজাইন তাই, ডিজ ডায়মন্ডসের প্রত্যেকটা ডিজাইন এই কথাটা মাথায় রেখেই গয়না তৈরি করে। এবং দেখুন, বট আই বিলিভ জড়োয়ার গয়না পরে ঘুরে বেড়ানোর দিন চলে গেছে। এখনকার দিনের মানুষ, ইনফ্যাক্ট মহিলারাও, দে অলসো প্রেফার সামথিং উইচ ইজ ভেরি লাইট, সামথিং দ্যাট দে ক্যান ক্যারি লাইক এ ফেদার, ইউ নো হোয়াট আই মিন। প্লিজ হ্যাভ এ লুক, দিস ইজ আর রেগুলার ওয়্যার। অবভিয়াসলি ওয়েডিং বা অকেশনে পরার জুয়েলারি ডিফারেন্ট হবে, বাট দ্যাট উইল অলসো বি ভেরি ট্রেন্ডি ইয়েট গর্জিয়াস। আমি জানি না আপনারা এই এক্সাম্পলটা জানেন কি না, এই গল্পটা জানেন কি না। একজন বিখ্যাত আমেরিকান র্যাপার, উনি যে ডায়মন্ড জুয়েলারিটা স্টেজ শোতে পরেন, দ্যাট হ্যাজ বিকাম হার স্টাইল স্টেটমেন্ট, অ্যান্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট উই আর অ্যাটেম্পটিং হিয়ার। উই ওয়ান্ট টু মেক জুয়েলারি কাস্টমাইজড ফর আওয়ার ক্লায়েন্টস, দ্যাট ব্রিং আউট দেয়ার ওন পার্সোনালিটিস, ব্রিং আউট দেয়ার ওন অরাস। প্লিজ সি, প্লিজ। And this is our special bridal collection. Ebong shudhu brides noy, we have something for our grooms too. Cheleder angti, chains, cufflinks, etc., etc. We have everything. Because I believe, why should brides have all the fun? Isn't it? So, Mr. Jindal, what do you think? Very impressive. Your designs are very promising. Thank you. Amar shudhu একটাই ডাউট আছে। ডাউট আছে? ঈশার ডিজাইন দেখার পর আপনার ডাউট আছে? অ্যাকচুয়ালি আমি সিংহরায় জুয়েলার্সের অনেক নাম শুনেছিলাম। আমি তো ডিসিশন নিয়েছিলাম যে কলকাতায় যখন আমার মেয়ের বিয়ে দেব তখন ওই ওদেরকেই কন্ট্রাক্ট করব। ভুল করেছিলেন, অ্যাবসলিউটলি একটা ভুল ডিসিশন নিয়েছিলেন। দেখুন, উইথ নো অফেন্স, আমি মানছি সিংহরায় জুয়েলার্স শহরের অত্যন্ত নাম করা, ইনফ্যাক্ট দেশের অত্যন্ত নাম করা প্রসিদ্ধ জুয়েলারি হাউস, এবং ওরা অনেক পুরনো। কিন্তু আপনার মেয়ে তো পুরনো নয়, আপনার মেয়ে তো নতুন আজকের দিনের, তার তো সব ভারী ভারী পুরনো দিনের গয়না ভালো লাগবে কেন? তার তো ট্রেন্ডি গয়না ভালো লাগবে, তার 21st century গয়না ভালো লাগবে, আর সেটা তো আপনাকে সিংহরায় জুয়েলার্স দিতে পারবে না, সেটা আপনাকে দিতে পারবে একমাত্র ডিজ ডায়মন্ডস। রে বাবা, কি সুন্দর আঁকছে সবাই! এই মাছ ওরকম উড়ে ঘুরে বেড়ায় বুঝি? এই মিষ্টি গুলো, এই তো, এই দেখো তোমাদের জন্য কুনাল দাদা কি এনেছে, মিষ্টি এনেছে। তাহলে আমরা কুনাল দাদাকে কি বলবো? ভেরি গুড, তা নিয়ে একটু মিষ্টিগুলো ওদের। এগুলো কিন্তু সব তোমাদের খুড়ি দিদির ফেভারিট মিষ্টি, বুঝেছো? কারা খাবে মিষ্টিগুলো? হ্যাঁ, আমি খাবো। কি মিষ্টি আছে আগে দেখি, আগে দেখি, আগে দেখি। জিলিপি? কাদের চাই জিলিপি? হ্যাঁ, জিলিপি ছাড়াও কিন্তু আরো অনেক কিছু আছে। দুটো? ওকে ওকে, দুটো দেবো না, তোমাকে দুটো দিই তাহলে। হুম,
সবাই দুটো করে খাবো। ওকে, জিলিপি ছাড়াও কিন্তু আছে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।